সংরক্ষণ ও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে গাজীপুরের কালিয়াকৈরের ঢোল সমুদ্র এলাকায় পাল রাজা যশোপালের রাজধানী ও রাজবাড়ি হারিয়ে গেছে অনেক আগেই শেষ স্মৃতিচিহ্ন হিসাবে দুইটি বড় দিঘি থাকলেও তা দেখাশোনা করার কেউ নেই দেখি দুইটিকে রক্ষা ও ইকো স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী পর্যটন ও ঐতিহাসিক স্থাপন হিসাবে দীঘি দুইটিকে সংরক্ষণের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন গাজীপুর প্রতিনিধি খায়রুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রায় দেড় হাজার বছর পূর্বে গাজীপুরের কালিয়া করে ঢোল সমুদ্র এলাকায় ছিল প্রভাবশালী রাজা যশপালের রাজধানী প্রায় বিশ একর জমিতে তিনি গড়ে তোলেন দুইটি বিশাল দিঘি রাজবাড়ির ভিতরে রানীর স্নান করার জন্য আলাদা ছোট একটি পুকুরও নির্মাণ করেন তিনি এই পুরনো ঐতিহ্য যথাযথভাবে রক্ষার দাবি জানিয়েছে এলাকাবাসী দিঘিটা এ এলাকার ঐতিহ্য এটা দীর্ঘদিনের ঐতিহাসিক একটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকার এলাকাবাসী সকলের ঐতিহাসিক এই নিদর্শনকে বাঁচিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে মনে করেন স্থানীয় এই জনপ্রতিনিধি ঐতিহাসিক নির্দেশন এলাকার ঐতিহ্য বহন করে যাতে সরকারের সম্পদ হিসেবেই থাকে এলাকাটিকে পর্যটন ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক এটিকে পর্যটন যাতে এবং ঐতিহাসিক স্থাপনা হিসেবে আমরা সংরক্ষণ করতে তার সর্বময় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মাটি খনন করে ঢোল সমুদ্রের যশ রাজ রাজার রাজবাড়িটি সন্ধানের দাবি জানিয়েছে স্থানীয়রা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ